আজ 15 আগস্ট স্বাধীনতা দিবস। দিলীপ বাগমা ব্লক কংগ্রেসের উদ্যোগে আমরা স্বাধীনতা দিবস পালন করার জন্য আমরা চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলাম। গতকাল গভীর রাতে বিজেপি দুষ্কৃতীরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমাদের কংগ্রেস ভবনের দরজায় আগুন লাগিয়ে দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে আমাদের সমস্ত আসবাবপত্র আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এমনকি যারা স্বাধীনতা আন্দোলনের বীর শহীদ ছিলেন এবং জাতীয় নেতা ছিলেন তাদের ছবিতেও সেখানে আগুন লাগিয়ে দেয়। খুব অবাক করার বিষয়, যারা অমৃত উৎসব পালন করছেন সারা দেশ জুড়ে, এই বিজেপি দলের দুষ্কৃতীরা জাতীয় পতাকাকেও ছাড়েনি, জাতীয় পতাকাকেও আগুন লাগিয়ে সেখানে জ্বালিয়ে দিয়েছে। এই নিয়ে বাগমান কংগ্রেস ভবনে 4-4 বার দুষ্কৃতীরা হামলা করেছে, আগুন লাগিয়েছে। আমরা এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা আবেদন করতে চাই তদন্তক্রমে সে সমস্ত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে যাতে কঠোর শাস্তির সেখানে ব্যবস্থা করা হয়, না হলে আমরা 30 বাগমান ব্লক কংগ্রেস, জেলা কংগ্রেস, যুব কংগ্রেসের উদ্যোগে আমরা সেখানে বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব।